বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক গণপরিষদ সদস্য অবিভক্ত চট্টগ্রাম ছাত্রলীগ সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম আবু সালেহ ইন্তেহাল গজ্জি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগস্টের 3 তারিখ বুধবার বিকেল 3:30 চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তার 3 মেয়ে রাখি যায়। 3 তারিখ বুধবার হাজারো আওয়ামী লীগের নেতাকর্মীর অংশগ্রহণে তার প্রথম জানাজার নামাজ বাদ এসা চট্টগ্রাম নগরীর কদম মোবারক জামে মসজিদ মাদত অনুষ্ঠিত হয়ে তার দ্বিতীয় জানাজার নামাজ আগস্টের 7 তারিখ সকাল 11:00 মরহুমুর গ্রামের বাড়ি সাতকানিয়ের দক্ষিণ ঢেমসা গিয়াজরফাড়া ইসামতিফুল সাতকানিয়া হাই স্কুল মাদত সকাল 11:00 অনুষ্ঠিত হইব। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি আবু সালেহ, তিনি একজন বিনয়ী, সৎ এবং ত্যাগী রাজনৈতিক নেতা আছেন। আমরা মনে করি আওয়ামী লীগ নেতৃত্ব শূন্যতার একখান স্থান। ইতারার যে আদর্শ, ইতারার যে নীতি, ইতারার যে ত্যাগ, দলের প্রতি যে কমিটমেন্ট, ইন মনে হয় আরাতে শিক্ষণীয় বিষয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রামের সিটি মেয়র এমরাজুল করিম চৌধুরী আর অ্যাডভোকেট ইব্রাহিম চৌধুরী বাবুল হয়ে বাংলাদেশের মানুষের প্রতি মরহুমুর নানা ত্যাগ তিতিক্ষা ও অবদানের হতা। স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধে যারা সংগঠিত করছি তার মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ জনাব আবু সালেহ সাহেব ছিলেন প্রথম খাতারের একজন সৈনিক। আজিয়ে আমরা খুব হৃদয় ভরাক্রান্ত। আবু সালেহ ভাইয়ের জীবন নান নথিনিবার মতো। আবু সালেহ ভাই জীবনের মধ্যে আদর্শ জীবন গড়ে তুল এবং চর্চাও করছে। তাই আর লেখান প্রেরণা এবং তের নতুন প্রজন্মের কাছে আর দায়িত্ব হইল তের চরিত্রগান তুলে ধরেন, যাতে করে এই যারা রাষ্ট্রীয় করেন নতুন প্রজন্ম মোহগ্রস্ত নইয়েরে আদর্শগ্রস্ত বেলা বলিয়ারে যেন উদ্যোগী হয়। বীর মুক্তিযোদ্ধা এম আবু সালেহ নতুন প্রজন্মলা রাখি গিয়ে ত্যাগী রাজনীতি ও দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। আরা তো আয়তে দুষ্টমি করতাম, তো আড়ালে কি করবো, হদ আয় তো ফসলে রাজনীতি নও করি। আজ তো আর আবু সালেহ সাহেবের মাইফা হদ দে সম্মানই বললে রাজনীতি করি, আজ আর আব্বার জীবন সার্থক। মরহুম এম আবু সালেহ তার নিজ সন্তানলারও দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর সাধারণ মানুষুল্লায় নিঃস্বার্থ হাজ গরিবের শিক্ষা দিয়ে গিয়ে আব্বা হনো দিন আনলে মুক্তিযুদ্ধ কোটালে হনো দিন কেয়ার কাছে নেওয়া যায় হদা। আর তো মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও লেখ দুনো, তোয়াতে কোটাও লেখ দুনো, তুই তোয়ার যোগ্যতা তোয়ার তো উড়ে ফুরব। আব্বা আর ইল্লে করে শিক্ষা দিয়ে গিয়ে দেশল্লাই মানুষল্লাই হাম করে গিয়ে শুধু সি প্লাস টিভি চট্টগ্রাম।